পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুড়মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে মঙ্গলবার ওই বিদ্যালয় পরিদর্শনে যান ডিপিএসসির চেয়ারম্যান ও ডিআই। কথা বলেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে। শুধু শৌচালয় পরিষ্কারই নয়, মিড ডে মিলের ক্ষেত্রে ওই স্কুলের শিক্ষিকারা শিশুদের কটূক্তি করেন বলে অভিযোগ তোলেন অভিভাবকরা। স্যার, আমার মেয়ে হচ্ছে দু তিন থেকে বাড়িতে যায় খাচ্ছিল না, আমি চিন্তা খাচ্ছে না কেন। তারপরে গ্রাম থেকে, গ্রামের লোকজন থেকে শুনতে পাই এবং মেয়ে আমার বলে, ওর মাকে বলে যে আমার জোর করে পায়খানা বাথরুম পরিষ্কার করে নিয়েছে। তো বাচ্চাদের হচ্ছে অনেক অভিযোগ, শুধু একটা অভিযোগ না, বাচ্চাদের মিড ডে মিল এক নম্বর খাতে তো দেয় না ঠিক রকম, বলে যে হচ্ছে তোরা কি খাওয়া দাওয়া করতে ভালো মন্দ খাতে আসি তো ওখানে, তোরা তো গ্রামের বাচ্চা, শাককচু খাওয়ার লোক, তোরা তো শাককচু খাওয়ার লোক, এরকম বলে। এদিকে গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। অভিযুক্ত শিক্ষিকা অন্যায় কাজ করেছেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ বসাক। আমি জানতাম না, কালকে আমাকে বলেছে যে যার গার্জিয়ান সে আমাকে কালকে বলেছে। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি জানতাম না। তো আমি পরে তার মানে তারপরে দিদিমণিকে বলেছিলাম যে করাটা যদি করেন তাহলে ঠিক করেন। আপনি কি হেডমাস্টার হিসেবে কোনো ব্যবস্থা নেবেন? না, আমি তো সেটা দেখছি। আমি গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানান গ্রাম পঞ্চায়েত সদস্য আলো সরকার। শুনেছি যে বাচ্চাকে দিয়ে নাকি টয়লেট বাথরুম পরিষ্কার করা হয়েছে, বালতি করে জলও নিয়ে যাওয়া হয়, কিন্তু ছোটো ছোটো বাচ্চা, এদেরকে দিয়ে তো এটা করানোই উচিত হয়নি প্রথমত। আমি পঞ্চায়েত সদস্য হিসেবে এটাই বলতে চাই যে এখানে এতগুলো গার্জেন যখন মাস্টারের উপর ক্ষিপ্ত, তো গার্জেনের কথা শুনতে হবে আমাকে। এই ঘটনায় অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকা এবং প্রধান শিক্ষককে শরণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায়ের রিপোর্ট, কাকতি নিউজ।